আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে অনেকে আছেন যাদের দোয়া কবুল নিয়ে হতাশা ভোগেন। তারা আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, কিন্তু যখন আল্লাহ সেই দোয়া কবুল করেন না, তখন সে দোয়া করা বন্ধ করে দেয়। আবার অনেকে বলে অন্যরা কত পাপ কাজ করে, অথচ তাদের দোয়া আল্লাহ খুব সহজে কবুল করে নেন। আর আমি এত ইবাদত করি, এত সলাত আদায় করি, এত সিয়াম পালন করি, তবুও আল্লাহ আমার দোয়া কবুল করেন না। আসলে আমাদের দোয়া কখনো বিফলে যায় না। দোয়া ব্যাপারে তাড়াহুড়া করার দরকার নেই, কারণ আল্লাহ বুঝেন আপনার দোয়া কখন কবুল হওয়া প্রয়োজন। আর দোয়া কবুল হওয়ার ব্যাপারে বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, সুতরাং তিনি চান তার বান্দাও পবিত্র হোক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে রসুলগণ, তোমরা পবিত্র বস্তু হতে ভক্ষণ করো এবং নেক কাজ করো। আল্লাহ তাআলা আরও বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে আহার করো। হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি দীর্ঘ সময় সফর করল, ফলে তার চুলগুলো এলোমেলো ও ধুলোতে নোংরা হয়ে পড়েছে। সে আসমানের দিকে হাত উত্তোলন করে বলছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। এভাবে সে রবের নিকট ফরিয়াদ করছে, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, যা দিয়ে তার শরীর আবৃত করেছে তাও হারাম। এই অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে? এই হাদিসে কয়েকটি জিনিস পবিত্র হওয়ার ব্যাপারে ইঙ্গিত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু মহান আল্লাহ তাআলা পবিত্র, তাই তিনি হালাল বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আবার মানুষের নেক আমল দ্বারা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, মানুষের নেক আমলে তাকে উন্নতি করে। দোয়া কবুলের জন্য হারাম খাওয়া একেবারে পরিহার করতে হবে। আমরা বলে থাকি আল্লাহ আমাদের কবুল করেন না, আসলে এটি আপনার ধারণা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে দিয়েছেন, হারাম খাবার এবং হারাম উপজিত যত কিছু ব্যবহার করা হবে তা হলো দোয়া কবুলের অন্তরায়। যে ব্যক্তি হারাম পরিহার করতে পারে না, তার দোয়া কবুল হবে না। বিপরীত, যার জীবিকা পবিত্র, তার দেহ পবিত্র, সুতরাং নিঃসন্দেহে তার দোয়া কবুল হবে। এভাবে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে সাদ, তোমার খাদ্য পবিত্র করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে, অর্থাৎ যার দোয়া কবুল হয় এমন ব্যক্তি হতে পারবে। আর যাদের দোয়া কবুল হয়, এই মর্মে হাদিস এসেছে, তিন ব্যক্তি দোয়া কবুল হয়, তারা হলো যে ব্যক্তি নির্যাতনের শিকার, দুই নম্বর হলো মুসাফিরদের দোয়া, আর তিন নম্বর হলো সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। এছাড়া আরও অনেক হাদিস রয়েছে যার মাধ্যমে দোয়া কবুল হয়ে থাকে। তবে দোয়া কবুলের জন্য কিছু আদব রয়েছে যা রক্ষা করা প্রয়োজন, যেমন বিনীত হয়ে দোয়া করা, পূর্ণ মনোযোগ থাকা, আল্লাহর প্রতি পূর্ণ আশা ও আস্থা রাখা, কান্না করা, হাত তুলে দোয়া করা, দোয়া কবুলের সময়গুলো অনুসরণ করে চলা, ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে। এসব বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের দোয়া কবুল হবেই হবে। আর যদি না কবুল হয়, তাহলে ধৈর্য ধরবেন, আর যদি দুনিয়াতে না পান, তাহলে আখিরাতে অবশ্যই পাবেন, এতে কারো দ্বিমত নেই। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক। আমিন।